আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে 0 টু 0 এটা অনির্ণয়, নির্ণয় করা যায় না। কিন্তু কেন যায় না সেটার একটা উদাহরণ এখানে দেখানো হয়েছে। যেমন যে আমরা যদি লিখি 8 টু 0 × 8 টু 5, যেহেতু সংখ্যা এক তাই গুণ করলে পাওয়ারগুলো যোগ হবে, তাই 8 টু 0 + 5, তো এটা করলে হয় 8 টু 5, 5 আর 0 যোগ করলে 5ই হয়। তার মানে এই অংশটা ইকুয়াল আমরা লিখতে পারতেছি 8 টু 5। তো আমরা লিখলাম 8 টু 0 × 8 টু 5 = 8 টু 5। তো এখন যদি আমরা 8 টু 0 এটার মান বের করতে চাই তাহলে কী হবে, 8 টু 5 এটা গুণ অবস্থায় আছে, ওর পাশে যে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 8 টু 5 / 8 টু 5, আর এটা ভাগ করলে কাটাকাটি যায় 1 থাকে। তাহলে আমরা বলতে পারতেছি 8 টু 0 = 1, অর্থাৎ কোনো কিছুর উপর 0 দিলে 1 হয়। কিন্তু সেটা যদি 0 হয় তাহলে কী হবে, তাহলে এবার আমরা লিখি এর মান 0 বসাই, অর্থাৎ 0 টু 0 × 0 টু 5, এটা ইকুয়াল, যেহেতু সংখ্যাটা সেম তাই পাওয়ারগুলো যোগ হবে গুণ করলে, তাই 0 টু 0 + 5 হবে, আর 0 + 5 মানে 5ই, অর্থাৎ 0 টু 5। আর 0-র উপর যে কোনো পাওয়ার দিলেই কিন্তু সেটার মান 0 হয়ে যাচ্ছে, তো 0 এখানে 0 যদি 5 বারও গুণ করি তাহলে আমার 0 হচ্ছে। তাহলে এই অংশের মান আমরা বলতে পারতেছি 0, বা বাম পক্ষ ইকুয়াল আমরা 0 বলতে পারতেছি, তাই বললাম। তাহলে এবার আমরা 0 টু 0 এটার মান বের করব, এটার মান কী হবে, 0 টু 5 এটার মান কিন্তু 0, তাই 0/0 হয়ে যাবে। আর 0/0 হলে সেটার মান কী হয়, অসংজ্ঞায়িত। এই কারণেই 0 টু 0 এটার মান অনির্ণয় হচ্ছে। আমাদের কিন্তু অন্য কিছুর ক্ষেত্রে 0 টু 0 এটার মান কী আসছিল, 1 আসছিল, কিন্তু এখানে কিন্তু 0 টু 0 এটার মান আসলো অসংজ্ঞায়িত। এখান থেকে আমরা বলতে পারতেছি যে কোনো কিছুর উপর 0 দিলে সেটার মান 1 হয়, কিন্তু এই সেই সংখ্যাটা 0 হতে পারবে না, 0 চেয়ে বড় কোনো সংখ্যা যে কোনো কিছু হলে সেটার মান 1 হয়। ধন্যবাদ।